तस्बीहु मुना जाथो तिलावतो तरावी तिलावतो तरावी मशगुल इबादत सकल मोमिन मुसलमान मशगुल इबादत सकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबियाई वल मुरसलीन अम्मा बाद فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ مدنی چینل দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমাদের আমরা এই অনুষ্ঠানটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজাইল কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার নবী পাক সাহেবে লওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা বিষয় রেখেছি শবে কদরের রহস্য, কিভাবে আমরা বুঝতে পারবো যে শবে কদর কখন হয়, শবে কদরের ফজাইল কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে কদর পেয়েছিলেন তখন কেমন অবস্থা ছিল, কেমন রহস্য ছিল, তো সেই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে জানার ও শোনার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সুলাইমান ভাই এবং শাহরুখ ভাই, উভয়কে আমি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসুন যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে একটি কালাম আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আজকের বিষয়ের দিকে অগ্রসর হব, শবে কদরের রহস্যাবলী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর একটি কালাম শুনলাম। তো দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি শবে কদর সম্পর্কে। তো আসুন, যেহেতু সোলায়মান ভাই আছে, ওনার কাছ থেকে আমরা শুরু করি যে শবে কদর আসলে বিষয়টা কি আর শবে কদরের ফজিলতে বা কি। জিজ্ঞ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। শবে কদর, এটা এমন একটি ফজিলতপূর্ণ রাত, বা শবে কদরকে শবে কদর বলার অনেকগুলো কারণ কিতাবের মধ্যে রয়েছে। এর মধ্য থেকে কয়েকটা কারণ আছে, বলা হচ্ছে শুধু কারণগুলোতে শুধু একটা কারণ যেরকম না, কয়েকটা কারণ মিলেও এটাকে শবে কদর বলা হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি, প্রথমত শবে কদরকে শবে কদর এই জন্য বলা হয় যে পুরো বছর যত বিধানাবলী আছে সমস্ত কিছু এই রাতে আল্লাহ তাআলা নির্ধারণ করে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, বলা হচ্ছে আবার এই শবে কদর রাতকে শবে কদর এই জন্য বলা হয় পুরা বছর ফেরেশতাগণ কে কি কাজ করবে, কে কোথায় খেদমত করবে, ইনাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় এই রাতে, এই জন্য এটাকে শবে কদর বলা হচ্ছে। অপর জায়গাতে আবার বলা হচ্ছে যে শবে কদরকে শবে কদর বলার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 365 দিন যেটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত রাত থেকে সবচেয়ে উত্তম যে রাত এটা হচ্ছে শবে কদরের রাত। আর কদর শব্দটা এটা হচ্ছে একটা আরবি শব্দ। যদি আমরা দেখি কদরের বাংলা আমরা ডিকশনারিতে দেখলে এটার অনেক অর্থ পাওয়া যায়। কদর মানে হচ্ছে সম্মানিত, কদর মানে হচ্ছে নির্ধারণ করা, সম্মানিত হওয়া। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, রমজান মাসের এই শবে কদরের রাত্রটা অন্য সমস্ত রাত্র থেকে উত্তমের দিক থেকে, ফজিলতের দিক থেকে, সম্মানের দিক থেকে সবচেয়ে উত্তম, সেই জন্য এটাকে শবে কদর বলা হয়ে থাকে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় এই রাতে যখন কেউ ইবাদত করবে, রিয়াজত করবে, আলহামদুলিল্লাহ বিশেষ করে মুসলমানেরা আলহামদুলিল্লাহ এই রাতকে খুবই গুরুত্বের সাথে নেয়। তো এই রাতে যখন কেউ ইবাদত করবে, বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো ব্যক্তি এই রাত্রে কিয়াম করে, রিয়াজত করবে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান কী দিবেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা এই শবে কদর আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর আগে অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা শবে কদর প্রদান করেননি। শবে কদর কী যদি আমরা বলি, শবে কদর মানে কী? জি, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন, আবার উত্তরও দিয়েছেন। আপনি এখানে একটা কথা বলেছেন না যে পূর্বের কোনো উম্মতকে প্রদান করা হয়নি। একটা রিওয়ায়াত আছে না যে একজন উম্মত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হয়তো বা ফরিয়াদ জানিয়েছিলেন যে অন্যান্য নবীর উম্মতরা বা নবীর অনেক বছর হায়াত পাইতে, এ ব্যাপারটাও যদি আমাদেরকে তুলে ধরতেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাদিসে পাকের মধ্যে, এটাও ব্যাখ্যার মধ্যে আয়াতের পর বিভিন্ন কিতাবের মধ্যে যখন শবে কদরের ব্যাপারে যখন আয়াত নাজিল হয়, বা আমরা জানি সকলেই সূরা কদর, এটা সকলের প্রসিদ্ধ আমরা জানি, তো এটার আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরের পর আলোচনা প্রসঙ্গে আপনি যে কথাটা বলেছেন এটা নিয়ে আসে বেশিরভাগ। যেমন বনি ইসরাইলের যুগের একজন ব্যক্তি ছিল, নেককার ব্যক্তি, হযরত শামউন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এ ব্যাপারে আরও ঘটনা আছে যেটার খোলাসা হচ্ছে যে ইনি রাত্রে সারা রাত আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলা রোজাও রাখতেন, আল্লাহর রাস্তায় জিহাদও করতেন। আল্লাহর রাস্তায় জিহাদ কতটুকু ফজিলত বা বরকত, এটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছে এটা এখন হয়তো উপলব্ধি কম করতে পারবে, কারণ এখন এটা প্রয়োজন, বাহ্যিকভাবে এখন আর এটার প্রয়োজনীয়তা আমাদের সামনে আসছে না, কিন্তু এর ফজিলত, জিহাদের ফজিলত এটা আলাদা। তো বলা হচ্ছে ওই ব্যক্তি হাজার বছর বেঁচে থাকার পর আল্লাহর ইবাদত করেছে, কীভাবে আল্লাহর রিয়াজত করেছে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আমরা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা যদি দেখি কিতাবের ঘটনা অনুযায়ী অন্য নবীর উম্মত যারা আছে তারা আমাদের থেকে বেশি আগে চলে যাচ্ছে, আমরা কী করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর একটু নিজে গম্ভীরতা, যেটা আগে বলে চিন্তিত হওয়া, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত
জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা আমার রসুলকে তোহফা দিলেন সূরা কদর, এবং উত্তর দিলেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেমন প্রশ্ন তেমন উত্তর। প্রশ্ন ছিল কি, ওই ব্যক্তি হাজার বছর হাজার মাস আল্লাহর ইবাদত করেছে, তো আমরা কিভাবে করব, আর আমাদের বয়স তো অনেক কম, 70 বছর 80 বছর। এখানে একটা জিনিস যদি পয়েন্ট একটা ধরি, লিয়াকত ভাই, আমার আপনার বা আমাদের একটা বয়স যদি দেখি, হায়েস্ট 70 কি 80 মানুষের বয়স এতটুকুই হয় আমরা বর্তমান সময়ে মানুষ পাই। তো ওই ব্যক্তিটা সারা জীবন সারা বছর অন্য নবীর উম্মত 800 বছর 700 বছর বেঁচেছে। হ্যাঁ, যারা ওই নবীর উম্মতের নেককার বান্দা ছিল তারা 800 বছর 700 বছর আল্লাহর ইবাদত করেছে, তার মানে তার পুরো জিন্দিগিটা ইবাদত করেছে। আমাদের ক্ষেত্রে দেখেন আমরা পাই হচ্ছে 80 বছর 90 বছর আমার নবীর উম্মতের যারা বয়স, এখন এর মধ্য থেকে আবার 15 বছর কিংবা 12 বছর নাবালিক অবস্থায় চলে যায় ইবাদত, তখন আমরা ইবাদতের প্রতি বা ইবাদত করাটা তখন করলে স্বভাব পাওয়া যাবে, কিন্তু একটা ইবাদত করা যেটা মন মানসিকতা এটা থাকে না। তো এমনি 15 বছর চলে যাচ্ছে, ঘুম আছে, খাবার আছে, এত কিছু আছে, তো মানুষের জীবনটা হচ্ছে 80 বছর বা 70 বছর। জি, তো এটা কিভাবে হয় আমলের ক্ষেত্রে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন প্রশ্ন এমন উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে এই রাত। অর্থাৎ কেউ যদি এই রাত্রে ইবাদত করে তাহলে সে ওই যে আছে 80 বছর, প্রত্যেক বছর অন্য রকম উম্মতেরা সারা বছর সারা জীবনে যত বছর পেয়েছে ইবাদত করেছে, কিন্তু আমরা যদি ইবাদত করি বছরে একবার, তাহলে প্রত্যেক বছরে আমাদের জীবনের 80 বছর মনে করে, তাহলে প্রত্যেক বছরে 80 বছর না 83 বছর প্লাস ইবাদত করলে যে সওয়াব, প্রত্যেক বছরে একটা রাত্রি ইবাদত করলে সে সওয়াব দান। অর্থাৎ জীবনের প্রত্যেক সারা জীবনের যে আমল, এটা আল্লাহ তাআলা প্রত্যেক বছরে একটা রাত্রে আল্লাহ তাআলা প্রদান করছে। জি, এরা সারা বছরে সারা জীবনে যে ইবাদত পেয়েছে, আমরা প্রত্যেক বছরে তার চেয়ে বেশি ইবাদত পাচ্ছি। তো এটা হচ্ছে শবে কদরের রাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে এর চেয়ে আরও ফজিলতের কী আছে, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই রাত্রে আমি কিতাব অবতীর্ণ করেছি কদরের রাত্রে। আর কুরআনুল করিম এটা কেমন কিতাব? হ্যাঁ, কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এত মুজিজা দিয়েছেন, কুরআনুল করিমের ওজন এটা এমন, বলা হচ্ছে পাহাড়, দুনিয়ার অন্য অন্য যত শক্তিশালী জিনিস আছে, বস্তু আছে, এদের কাছে যখন প্রদান করা হয়েছিল এরা ভয়ে এটা নিতে অস্বীকার করেছে, যে আমরা নিতে পারবো না, লোড নিতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের বরকতে, যাদের অন্তরে নূরে মুহাম্মাদির ফয়েজ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ফয়েজ উম্মতে মুহাম্মাদির মধ্যে রয়েছে, আর এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে শবে কদরের রাতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন যে লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি কোরআনকে নাজিল করতাম আলা জাবালিল, কোনো পাহাড়ের উপরে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতেন কি, যে এটা পাহাড়গুলো আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠত, এবং বলা হচ্ছে অপর জায়গাতে যে তুলার মতন ভয়ে এরা খণ্ড বিখণ্ড হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে এই কোরআনকে নাজিল করেছেন, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আসমানে নিয়ে এসেছে। তো পরবর্তীতে 23 বছরে দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন 23 বছরে, কিন্তু লৌহে মাহফুজ থেকে আসমানের মধ্যে এই রাত্রে এসেছেন, এবং বলেন তানাজ্জালুল মালায়েকাতু। আপনি ইবাদতের ক্ষেত্রে ফজিলত বরকত এগুলো আছেই, কিন্তু আপনি যদি দেখেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আছে, যেমন শ্রেষ্ঠ জিনিস আমরা যে দেখলাম কিতাবের মধ্যে থেকে শ্রেষ্ঠ কিতাব এটা হচ্ছে কি, আল কোরআন। আর যদি দেখি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আম্বিয়া কেরামদের পরে আল্লাহ তাআলা যাদেরকে ফজিলত দিয়েছেন তা হচ্ছে ফেরেশতারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালায়েকাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে অবতীর্ণ হয়। তো অবতীর্ণ হওয়ার সাথে সাথে অপর জায়গাতে আছে এটাও যে জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 100টা পাখা দিয়েছেন, এর মধ্যে শুধুমাত্র স্পেশাল 2টা পাখা জিব্রাইল আলাইহিসসালামকে দিয়েছেন, যে শবে কদরের রাত্রেই এই 2টা পাখাকে ছাড়া হবে,
পুরো 365 দিনে কোনো দিনে রাতে এই দুইটা পাকা ছাড়বে না। এটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এটা অবতীর্ণ করা হবে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা রহমত দিবেন, আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। এই রাত্রে আর কি লাগে, যখন কেউ ইবাদত করে স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে তাদের ইবাদতগুলো কবুল হওয়ার জন্য, তাদের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে তারা ফরিয়াদ করে। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে সবে কদরের বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের সোলায়মান ভাই এবং রহস্য আমাদেরকে বলেছেন যে সবে কদরকে সবে কদর কেন বলা হয়। প্রথম কথা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের সময় হচ্ছে, রাত্র হচ্ছে এই সবে কদর। আমাদেরকে বেশি বেশি কী করতে হবে? কোরআনে পাকের তিলাওয়াত করতে হবে। আজকে আমরা কোরআনে পাকের প্রতি বড়ই উদাসীন। আজকে ম্যাক্সিমাম মুসলমান, আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ, যিনি বসে আছেন, যিনি আমাকে শুনছেন এখন, আমি আপনাকে বলছি, আপনি কি এটা এনশিওর করতে পারবেন যে এই রমজান মাসে আপনি কোরআনে পাক খতম করেছেন, একবার হলেও খুলে দেখেছেন, এক পৃষ্ঠা হলেও পড়ে দেখেছেন? অনেক মানুষের প্রশ্নের উত্তর আসবে, না তো আমরা দুনিয়ার সব কিছু করছি কিন্তু এই কোরআনে পাককে আমরা তিলাওয়াত করছি না, অন্তত একবার কোরআনে পাকের খতম করছি না। তো পুরো রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, এখনও পর্যন্ত আমরা কোরআনের ধারে কাছে পর্যন্ত যাইনি। তো আমাদেরকে কোরআনের প্রতি সজাগ হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শাহরুখ ভাই আছেন, জিউজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লিয়াকত ভাই এবং দর্শক শ্রোতা, খুব সুন্দরভাবে সোলায়মান ভাই তুলে ধরছিলেন যে সবে কদর সম্পর্কে, লাইলাতুল কদর এটা কেন বলা হয় এবং এসেছে কোরআনে পাক থেকেও সুন্দরভাবে বলেছেন। তো আসলে রমজানুল মুবারক একে তো ফজিলত এবং বরকতের মাস, পাশাপাশি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন একটি রাত আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে দান করেছেন যাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আফসোস না করে। যেভাবে শামউন রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত দেখে সাহাবায়ে কিরামগণ চিন্তিত হয়ে পড়েছিলেন, সেই চিন্তা আল্লাহ তাআলা একটি মাত্র আয়াতে কারিমার মাধ্যমে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোলায়মান ভাই যে ঘটনাটি বলছিল সংক্ষেপে, আমি ওই ঘটনাটিকে একটু আসব, কেননা এই ঘটনার মধ্যে যে ফজিলত কেমন রয়েছে এই রাতের একটু খোলাসাভাবে এসেছে। শুআবুল ইমান নামক গ্রন্থে 336 পৃষ্ঠায় এই হাদিসে পাক বর্ণনা হয়েছে। রহমতে আলম নূরে মুজাসসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন সবে কদর আসে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম উনি সহ, যাতে ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করে। তো হযরত জিব্রিল আলাইহিস সালাম ইনি ইনার ফেরেশতাদের বাহিনী নিয়ে আসমান থেকে দুনিয়া অর্থাৎ পৃথিবীর মধ্যে চলে আসেন। রেওয়ায়েতের মধ্যে এসেছে যে এই ফেরেশতার সংখ্যা দুনিয়ার মধ্যে যতগুলো কঙ্কর রয়েছে তার চাইতেও বেশি। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। কেন নাজিল হয়? জিব্রিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদেরকে আদেশ দেন যে এই রাত্রে এখন থেকে সুবহেসা থেকে রাত পর্যন্ত আল্লাহ তাআলা যত বান্দা এই সময়ের মধ্যে নামাজের মধ্যে থাকবে, কিয়ামের মধ্যে থাকবে, কোরআনে পাক তেলাওয়াতের মধ্যে থাকবে, দুরুদ পাক পাঠ করার মধ্যে অতিবাহিত করবে, তোমরা তাদের সাথে কী করো? মুসাফা করো। এবং যারা তারা যখন মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে তখন তোমরা তাদের সাথে আমিন বলো। সুবহানাল্লাহ। তো যখন সুবহে সাদিক চলে আসবে আর জিব্রাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদেরকে আদেশ দিবেন চলে যাওয়ার জন্য, তখন এই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলার বান্দারা এত কষ্ট করে এই ইবাদত করেছে, রিয়াজত করেছে, এর প্রতিদান কি? তখন আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাআলা বিশেষ দয়া দৃষ্টি দিবেন বান্দাদের প্রতি। চার ধরনের লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোন চার ধরনের লোক বলা হচ্ছে? এক নাম্বার, এক তো মদ্যপায়ী, অর্থাৎ সে সারা জীবনে এক ডুক হলো মদ পান করেছে কিন্তু এখনো পর্যন্ত তওবা করেনি। জি, ওই রকম ব্যক্তি। দেখুন, মদ পান করা এটা কিন্তু কবিরা গুনাহ, সত্যন্তরে তওবা ব্যতীত ক্ষমা হয় না, এরকম ব্যক্তি। দ্বিতীয় প্রকার হচ্ছে যারা পিতামাতার অবাধ্য, লিয়াকত ভাই, যারা পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতাকে গালিগালাজ করে, রমজানুল মুবারকের মাসেও পিতামাতার সাথে অসৎ আচরণ করে,
তাদের ব্যাপারে। তৃতীয়ত বলা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাই আফসোস, আজকে তো আমরা সমাজের মধ্যে একেবারেই এটা এটা বলতে গেলে একেবারেই সিম্পল একটা ব্যাপার হয়ে গিয়েছে, সম্পর্ক ছিন্ন করা, কারোর সাথে ঝগড়া হলে বা একটু মৌন মালিন্য হলে একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। এমন যারা রয়েছে তাদেরকেও আল্লাহ তারা ক্ষমা করেন না। আর চতুর্থ হচ্ছে ওইসব লোক যারা পরস্পরের মধ্যে হিংসা বা বিদ্বেষ পোষণ করে। আল্লাহ আল্লাহ, তো হিংসা এটি তো অনেক বড় একটি অনেক বড় একটি গুনাহের কাজ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো এইরকম যারা রয়েছে এই চার প্রকার ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো কেমন ফজিলত দেখুন লিয়াকত ভাই, সবে কদরের ফজিলত বরকত এমন যে আল্লাহ তাআলা নিজেই এর প্রতিদান দান করবেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে সওয়াবকে কোনো কোনো জায়গায় 70 গুণ, 700 গুণ অথবা তার চেয়েও বেশি পরিমাণে কী করে দেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তো আল্লাহ তাআলার দয়া যাদের উপর হবে তাদেরকে তো আল্লাহ তাআলা কেমন দিবেন সেটা আল্লাহ রসুলে ভালো জানেন। সুবহানাল্লাহ। দেখুন আত্মীয়তার সম্পর্কে এটা একটা বড় সিম্পল হয়ে গেছে। এমনও রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদের মধ্যে রয়েছে, এমনও রয়েছে কেউ অন্যজনকে হিংসা করে এখনো পর্যন্ত। আসলে হিংসাটা কিন্তু বর্তমান সময়ে বলতে গেলে প্রত্যেক শ্রেণীর মধ্যেই এটা একটা আম বিষয়, সাধারণ বিষয় হয়ে গিয়েছে। কখন আর হিংসা কিন্তু হয় কিসের জন্য, যখন কেউ কারো থেকে ভালো পুষ্টে থাকে বা কারো নিয়ামত যখন বেশি থাকে তখন কিন্তু তার প্রতি হিংসাটা চলে আসে। জি, তো আমি আপনি যদি একটু চিন্তা করি, কোনোদিনও এটা দুনিয়াবী দিক থেকে হোক বা কিতাবের মধ্যে ওলামায়ে কেরামগণ লিখেছেন, কারো হিংসায় কেউ কখনো এক সেকেন্ডের জন্য পিছনে আসেনি, বরঞ্চ যে হিংসা করেছে সে কষ্ট পেয়েছে, সে পিছনে গিয়েছে। যে হিংসার শিকার হয়েছে আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিয়েছে সামনে, যখন ধৈর্য ধারণ করেছে। প্রায় সময় আজকেও দেখলাম একটা লেখা খুব সুন্দর লাগলো, যে হিংসা করিও না, চেষ্টা করো তুমিও পারবে। চিন্তা করলে আসলে হিংসা করার প্রয়োজন কী? আমিও চেষ্টা করি, যদি উনি আল্লাহ তাআলা এনাকে নিয়ামত দিয়েছে, দুনিয়াবী দিক থেকে যদি টাকার মালিক হয়ে থাকে, ব্যবসা ভালো হয়, বরঞ্চ আমরা প্রায় সময় দেখি যদি কেউ ভালো পর্যায়ে চলে যায় তখন হিংসার কিন্তু কিছু ক্যাটাগরি আছে। হিংসার ক্যাটাগরি একটা কি, আগে তো একে দেখতাম ভালো করে খেতেও পারতো না, ভালো অবস্থায় চলে গেছে, হ্যাঁ আগে আমাদের কাছে আসতো, এখন তো আমাদের সাথে ভালো করে কথাও বলে না, আমাদের খবরাখবরও নেয় না, হ্যাঁ আগে টাকা ছিল না, এখন অনেক টাকার মালিক, কী করে কোত্থেকে আনে। অথচ দেখেন এখানে এক হিংসা এমন একটা গুণা, যদি আমি আপনি দেখি কয়েকটা দিক কিন্তু এখানে ছড়াচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমি হিংসা করছি, এটা হারাম। দ্বিতীয়ত হচ্ছে তার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে তার প্রতি আমার রাগ আসতেছে। চতুর্থ যদি দেখি তার প্রতি আমার খারাপ ঘুমান চলে আসতেছে। অথচ একজন মুসলমানের জন্য আপনার যখন কেউ ইয়াকিনি পর্যন্ত জানতে পারবে না এটা মাসআলা। যেমন অনেক সময় অনেকের বলা থাকে, প্রশ্ন থাকে যে হুজুররা বা আলিমগণ এ সুদ করে এর ঘরে যাচ্ছে বা এ হারাম টাকা উপার্জন করছে এর ঘরে যাচ্ছে বা এর থেকে টাকা নিচ্ছে, এ মাদ্রাসা মসজিদ করে, অনেকের একটা প্রশ্ন কিন্তু থেকে যায় কেন করে। এখানে দেখেন এখানের মধ্যে মাসআলা বলা হচ্ছে যে যে কখনো আপনাকে যদি কোনো সুদখোর আপনার কাছে টাকা দেয় ভালো কাজের জন্য, বলা হচ্ছে তখন আপনাকে ভালো কী রাখতে হবে, জি ভালো ধারণা রাখতে হবে যে সে একজন মুসলমান, আমাকে দিনের জন্য যে টাকাটা দিচ্ছে সে হারাম থেকে দিচ্ছে না, বরং এ হালাল থেকে হয়তো কোথেকে উপার্জন করে দিচ্ছে। কারণ একজন মানুষের শুধু হারাম তার উপার্জন আছে এটা না, হালালও থাকতে পারে। এবং বলা হচ্ছে এটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, যদি আপনি 100% জানেন এটা হারামের টাকা তখন আপনি নিতে পারবেন না। তো সবগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে কে থেকে, আপনার হিংসা থেকে, যে এত টাকা কোত্থেকে পাচ্ছে, কোত্থেকে এত টাকার মালিক হচ্ছে, কীভাবে হচ্ছে, আগে এরকম ছিল না। তো যাই হোক, বলার উদ্দেশ্য টপিক এটা না। আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলবো আমরা যাদের অন্তরে হিংসা আছে এটা দূর করি। আর হিংসা দূর করার স্যাম্পল একটা মাধ্যম কি জানেন লিয়াকত ভাই, যার প্রতি হিংসা আসতেছে এর জন্য আপনি এখনই দুই হাত তুলে তার উন্নতির জন্য দোয়া করেন, অটোমেটিক দেখবেন হিংসাটা চলে যাবে, তার প্রতি একটা মহাব্বত চলে আসবে। হুজুর বলেছেন যে চার শ্রেণীর লোক ক্ষমা পাবে না, তো সেই চার শ্রেণীর লোকের মধ্যে যদি আমি আপনি থাকি তাহলে আমাদের তওবা করা উচিত, আল্লাহ পাক যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। তো যাদের সাথে কোনো ধরনের মনোমালিন্য আছে, যাদের সাথে এই ধরনের অবস্থাগুলো আমাদের হচ্ছে, তাদের থেকেও মাফ চেয়ে নেওয়া উচিত পরিস্থিতি সাপেক্ষে, যার যেমন পরিস্থিতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান,
রমজানের আহ্বান। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার আমরা ওনার শানে একটি মানকাবাত শুনি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের আজকের বিষয়ের দিকে মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার, মুর্শিদ মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার, নবীর ঘাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি, নবীর ঘাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি, সারা জীবন করলেন কুরবান 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 কুরবান, সারা জীবন করলেন কুরবান সুন্নতের প্রচার, সুন্নতের প্রচার, মুর্শিদ মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার, মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবরি, মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবরি, নিষ্ঠার সাগর মুর্শিদ আমার 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 আমার, নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নেই তুলনা যার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার, বলার আগে করেন তিনি নবীর প্রেমে কাঁদেন তিনি, বলার আগে করেন তিনি নবীর প্রেমে কাঁদেন তিনি, তবা করে শত পাপি 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 পাপি, তবা করে শত পাপি শুনে বাণী তার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার, প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার, প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার, সুন্নিয়তের জন্য তিনি 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 তিনি, সুন্নিয়তের জন্য তিনি নবীর উপহার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ যে আত্তারামার, মুর্শিদ ইনশাআল্লাহ তার রসিলায় হবে তোরি পার,
সচরিতের অধিকারী শরীয়তের অনুসারী সচরিতের অধিকারী শরীয়তের অনুসারী আলিম মুফতি পীর মাশায়ে সবাই গুণ গায় তার মুর্শিদ মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার মুর্শিদ ইনশাআল্লাহ তার ওসিলায় হবে তোরি পার মাশা আল্লাহুল করিম, আমরা খুব সুন্দর একটি মানকাবাতে আমির আল সুন্নাত শোনার সৌভাগ্য লাভ করলাম। তো দর্শক, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শবে কদর হুজুর এটা আমরা কীভাবে বুঝবো। যেমন আমরা তো জানি যে ছোটোকাল থেকে শুনে আসছি যে শেষ দশ রাতের মধ্যে শবে কদর হয় বা শেষ দশ রাতের বেজোর রাতগুলোতে শবে কদর হয়। আবার অনেক বলে থাকে 27 রাতে শবে কদর বেশি হয়। তো আলামত কী, কীভাবে বুঝতো বুঝলেন দিনগণ, কীভাবে ওনারা পেতেন, কীভাবে জানতেন যে আজকে রাত শবে কদর? আবার অনেক সময় বলা হয়ে থাকে পুরো বছরের যে কোনো দিনই শবে কদর হতে পারে। তো সেই বিষয়গুলোতে আমরা একটু দৃষ্টিপাত দিব। তো বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে আছে, হযরত সাইয়েদুনা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একবার নিজের ঘর থেকে অর্থাৎ ঘর থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসলেন। আসার পর দেখলেন যে দুইজন ব্যক্তি ঝগড়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন যে আমি মূলত বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদরের রাত সম্পর্কে অবগত করব, কখন শবে কদরের রাত হবে, কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়ার কারণে এটা নির্দিষ্টটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে বা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার ব্যাখ্যায় বলেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এটা স্পষ্ট করেছেন যে কোন রাতে হবে এটাকে তুলে নেওয়া হয়েছে বা এটা ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা নয় যে শবে কদর তুলে নেওয়া হয়েছে। তো বোঝা গেল যে শুধুমাত্র 27তম রাতে হবে এটাও কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আবার শেষ 10 তারিখের যে কোনো একটা তারিখ নির্ধারণ করবে এটা হতে পারে না। তবে এটা বলা হয়েছে যে বেজোর রাতগুলোতে যেন শবে কদরকে খোঁজা হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকে অপর জায়গাতে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার সারমর্ম হচ্ছে যে আমি রমজান মাসে শবে কদরকে তালাশ করেছি, প্রথম 10 দিন তালাশ করেছি আমি পাইনি, দ্বিতীয় 10 দিন তালাশ করেছি সেখানেও আমি পাইনি, তৃতীয় 10 দিন আমি তালাশ করেছি সেখানে বেজোর রাতগুলোতে তোমরা কী করো, তালাশ করো আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরকে শেষের 10 দিনের বেজোর রাতগুলোতে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছে। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা লুকিয়ে রাখার একটা কারণ এটাও বলা হয়েছে যে মুসলমান যেন এটার প্রতি গুরুত্ব দেয় বেশি, এটার প্রতি মানুষ যেন আকৃষ্ট হয় বেশি। কারণ একটা জিনিস যখন মানুষ সরাসরি দেখে ফেলে তো এটার প্রতি, যেমন কেউ যখন জীবনের প্রথম কাবা শরীফে যায়, এমনি তো প্রত্যেক মুসলমানের সবসময় একটাই কি থাকা উচিত, এটা নিজেকে চেষ্টা করা উচিত যে প্রথম যাওয়ার পর তার যে কাইফিয়ত ছিল শেষ পর্যন্ত যেন তার কাইফিয়তটা থাকে। তারপরে এটা যেহেতু মানুষের কন্ট্রোলের বাহিরে, তারপরও দেখেন প্রথম দেখা এবং আসার সময় শেষ দেখা বা মাঝখানে দেখার মধ্যে পার্থক্য থাকে, তো এটা হচ্ছে মানুষের একটা ফিতরত। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছে, এটার কারণ হচ্ছে মানুষ যেন এতে এর প্রতি দাবিত হয় বেশি, এটার সম্মান দেখায় বেশি। তো এ ব্যাপারে শবে কদর কখন হয় এ ব্যাপারে হাদিসে পাকের কিতাবের মধ্যে মুসনদে ইমাম আহমদ এই কিতাবের মধ্যে 8তম খণ্ডের মধ্যে একটি হাদিসে মুবারকা রয়েছে, একবার হযরত সাইয়েদুনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে শবে কদর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ রমজানুল মুবারকের শবে কদর কখন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে শবে কদর রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 27, 29 এই রাতগুলোতে তালাশ করো এবং এই রাতগুলোর মধ্যেই তালাশ করলে তোমরা পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন যে এটার মধ্যে কিছু নিদর্শন আছে, যে যেই নিদর্শনগুলো দেখলে বোঝা যাবে যে এই রাতে কী আছে, শবে কদর রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা নিদর্শনের মধ্যে বললেন যে এই রাতটা খুবই আলোকিত হবে, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রাত্রটা, এবং এই রাত্রটা বলা হচ্ছে যে বেশি গরমও থাকবে না আবার বেশি ঠান্ডাও থাকবে না, যেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ, যেটাকে বলা হয় বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে এই রাত্রে ঠান্ডা ঠান্ডা বা যেটা বলে আপনার ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা যেটা আমরা বলি ছোটো ছোটো করে পড়া, ওলামা কেরামরা লিখেছেন এটাও একটা নিদর্শন রয়েছে। আবার ওলামা কেরামগণ যেই মতামতগুলো বয়ান করেছেন বর্ণনা করেছেন ইমামগণ, তো সমস্ত ইমামগণের যেটা সবচেয়ে বেশি প্রাধান্য হয়েছে সবাই বলেছেন যে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য বা গ্রহণযোগ্য এটা হচ্ছে সাতাইশতম রাত হতে পারে, সাতাইশতম রাত 100% এটা না হতে পারে, নিদর্শনগুলো পাওয়া গেছে। যেমন এ ব্যাপারে একটি ঘটনা আছে, হযরত সাইয়েদুনা উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা ইনার গোলাম একবার ইনাকে বললেন যে আকা আমি আমার জীবনের একটা অংশ নৌকার মধ্যে অর্থাৎ নদী পথে আমি কী করেছি কাটিয়েছি, তো যখন আমি নদী পথে কাটিয়েছি কিন্তু আমি সারা বছরে হঠাৎ একটা রাত্রে দেখতাম যেটা আশ্চর্য সেটা হচ্ছে নদীর পানি মিষ্টি হয়ে যেত। তো হযরত সাইয়েদুনা উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা, তো যখন পানিটা মিষ্টি হতো ওই রাত্রটা সামনে যখন আবার কখন আসবে খেয়াল করবে ওই রাত্রটা কখন, কারণ যেদিন অথবা যে রাত্রে পানি মিষ্টি হবে শবে কদরের একটি আলামতের মধ্যে এটাও আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাত্রে সমুদ্রের পানিকে মিষ্টি করে দেন। জি, তো হযরত সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বললেন আপনি সামনে যখন এরকম পাবেন রাত্রটা খেয়াল করবেন কখন, তো তার গোলাম যখন আবার সমুদ্রের পানি মিষ্টি দেখলেন তো ওই রাত্রটা ছিল সাতাইশতম রাত। তো বোঝা যাচ্ছে যে অধিক মতে হচ্ছে সাতাইশতম রাত্রটাই হচ্ছে কি শবে কদর, শবে কদর হতে পারে। ওলামায়ে কেরামগণ বলেছেন যে আসলে এই নিদর্শনগুলো এটা যাদের সারা বছর গুনাহে লিপ্ত জীবন গিয়েছে, যাদের চোখে মুখে সারা বছর গুনাহ ছিল ওই চোখ মুখ এইগুলোকে ধরতে পারবে না, এইগুলো নিদর্শনগুলো তাদের আয়ত্ত আসবে না, এটা বরঞ্চ আল্লাহ তাআলা যাদেরকে কাশ দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতে রিয়াজতে যাদের অন্তর মন মানসিকতা শরীর পবিত্র রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বলি আল্লাহদের নেককারদেরকে আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে এইগুলোকে জানিয়ে দেন। জি জি, আর আলহামদুলিল্লাহ অধিক মত হচ্ছে যে শবে কদরের রাত হতে পারে, মাশাআল্লাহ। শবে কদরের রাতে 2 রাকাত করে মোট 12 রাকাত নামাজ এভাবে আদায় করুন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার করে সূরা ইখলাস, প্রথম 2 রাকাত নামাজ আদায় করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে ইসালে সওয়াব করুন, এরপর দ্বিতীয় 2 রাকাত নামাজ আদায় করার পর সকল আম্বিয়া কিরাম আলাইহিম আসসালামের রূহে ইসালে সওয়াব করুন, তৃতীয় 2 রাকাত আদায় করার পর আহলে বাইতের প্রতি ইসালে সওয়াব করুন, চতুর্থ 2 রাকাত আদায় করার পর সকল সাহাবায়ে কিরামের প্রতি আপনি ইসালে সওয়াব করুন, পঞ্চম 2 রাকাত নামাজ আদায় করে এর সওয়াব আউলিয়া কিরামের প্রতি ইসালে সওয়াব করুন, এবং ষষ্ঠ 2 রাকাত নামাজ আদায় করে আপনি সকল মুসলমানের জন্য ইসালে সওয়াব করুন। এতে করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত বান্দা আল্লাহ পাক মুসলমান নর নারী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সবার নামে ইসালে সওয়াব হয়ে যাবে, এবং এটা করে এভাবে করে আলহামদুলিল্লাহ আপনি অজস্র ইসালে সওয়াব হাসিল করতে পারবেন, অজস্র নেকি আপনার ভাণ্ডারে চলে আসবে। এছাড়া রেওয়ায়েতের মধ্যে আছে যে ব্যক্তি রাতে 3 বার এই দোয়া পড়ে নেয় সে শবে কদর পেয়ে যায়। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রব্বিল আরশিল আযীম। তো এই দোয়াটা যদি আমরা রাতে 3 বার পড়ে নেই তাহলে আল্লাহ তাআলার দয়ায় আমরা শবে কদর পেয়ে যাব। তো যেহেতু সময় একেবারেই সংক্ষেপ, আমি শাহরুখ ভাইয়ের কাছে শেষ মাদানী ফুল জানতে চাইব। জি হুজুর, আমরা যে সকল মাদানী ফুলগুলো দেয়া হলো তা স্মরণ রাখি এবং আমলের জন্য প্রস্তুতি নিই। আর আল্লাহ তাআলা যদি চায়, আমি আপনি যদি নিজের গুনাহগুলোকে যদি ক্ষমা করতে পারি তাহলে হয়তো বা সৌভাগ্যবান হবে, না তো আমার মতো দুর্ভাগ্য কেউ হতে পারে না, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে গোপন রহস্যগুলোকে, কেননা আল্লাহ তাআলার গোপন রহস্য সম্পর্কে কেউ ধারণা রাখতে পারে না, আল্লাহ তাআলাই ভালো জানেন এর ব্যাপারে, তাই আমাদের প্রত্যেকটা বিজর রাতগুলোকেই গুরুত্ব দিয়ে
অল্প হলো একেবারে কিংবা ইবাদত করা উচিত, অন্তত পক্ষে দু রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে কান্না করে করে দোয়া করা উচিত। মাশাআল্লাহ, মুদ্দা কথা হচ্ছে ইবাদত করতে পারা। ইবাদত আপনি যেটাই করেন, আপনি ফরজ নামাজ পড়ে ইবাদত করেন, নফল নামাজ পড়ে ইবাদত করেন, তেলাওয়াত করে ইবাদত করেন, সালাতুত তাসবিহ নামাজ পড়ে ইবাদত করেন, কোরআনের পাঠ তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে আপনি ইবাদত করেন, মোট কথা হচ্ছে পুরো রাত যাতে আপনি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। এছাড়া একটি দোয়া করতে বলা হয়েছে বেশি বেশি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর। তো আমরা এই দোয়াটা বেশি বেশি করতে পারি ইনশাআল্লাহুল করিম, আল্লাহ তাআলার দয়ায় আমরা মাফ পেয়ে যাই। তো আসুন আমরা একটি কালাম শুনি এবং কালাম শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানটাকে এন্ড করি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু গুনাহের রূপ
শিফা কিয়ামত তসবিহ হুকুম মুনাজাত হো তিলাওয়াত হো তারাবী
তিলাওয়াত হোক তারাবি মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান।